हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। ये अत्याचारी व्यक्ति এখন ল্যাপের নিচে বুঝছেন, সাত সকালে স্কুলে যায়, 7:30 বাজে স্কুলে যায়, আসে 12টা বাজে, এসে ড্রেসটা শুধু খোলে, খোলার পরে কি করে, কিছুই খায় না। সকালবেলা তো কিছু খেয়ে যায় না, স্কুলে কি একটু একটু খায়, এসে কি করে মানে ড্রেসটা খুলে পড়তে বসে, মানে পড়ার টেবিলে পড়তে বসে যায়, কোনো দিকে তাকায় না। এরপরে কি করে, 10-15 মিনিট পড়ার পরে চলে যায় ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে। আসছে কয়টা বাজে এখন, কয়টা বাজে আপনাদেরকে দেখাই, আসছে এই 2:45 বাজে, এখন 2:45 বাজে, আসছে দুপুর 2:45 বাজে, এখন এসে আমার সাথে ও মানে রাগে, শরীরে রাগ তো সকাল থেকে, এখন আমার এসে কি করে মুখ টিপে টুপে একাকার করে বুঝছেন। এখন আমার তো আর ঘরে কেউ নেই যে আমি বিচার দেব, এখন আমি আপনাদের কাছে বিচারটা দিলাম বুঝছেন। ভিউয়ার্স, আপনারা এর কি বিচার করবেন বলেন, তাও এসে আমার ল্যাপের নিচে ঢুকছে। হ্যাঁ, অত্যাচারিত ব্যক্তি দেখছেন, আমার উপর অত্যাচার করে, অনেক অত্যাচার, শুধু এসে মুখটা টিপে দেয় আমার, শুধু মুখ টিপে দেবে আর আমাকে কথা বলতে দেয় না, ঠিক আছে। এই এই হচ্ছে কথা, এই যে দেখেন মুখটা টিপে দেবে ধরে, ওর কাজ হলো আমার মুখ টিপা, মানে মুখটা ধরে এভাবে টিপে ধরে রাখবে, আর না এইভাবে করে রাখবে। এই অত্যাচারিত ব্যক্তি বুঝছেন, এখন 2:30 বাজে, ওর কোনো গোসল গা ধোয়া নাই, শুধু স্কুল পড়ালেখা প্রাইভেট এগুলাই চলতেছে, গতকালকেও গোসল করেনি, আজকে বললাম গোসলের পানি দি, বলে যে না মাত্র পড়ে আসছে। আমি তো জানি, বুঝি টায়ার্ডনেস কাজ করতেছে, এখন সাহি সেই 7 সকালে উঠছে, এসে কিছু করে না, শুধু আমার সাথে পারে, আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম। এ অত্যাচারিত ব্যক্তির আবার ল্যাপের নিচে ঢুকছে, মানে এখন আমাকে আবার এই দুপুরবেলা মানে ল্যাপের নিচে ঢুকতে দিবে না, এ আমার ল্যাপের নিচে ঢুকে কি করতে, দেখছেন 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 করেটা কি করেটা কি। এ অত্যাচারিত ব্যক্তিকে নিয়ে আসি আমি, এখন শান্ত একটাই হবে, এরা আম্মু আসলে পরে তারপরে গিয়ে ঠিক হবে, এরা আম্মু যখন এসে বলবে খিদে লাগছে তো, তো আমি তো সবে রেডি করলাম, গ্যাস নেই, হ্যাঁ সবই তো হয়েছে, গ্যাস নেই, এরপরে তো আস্তে আস্তে পুপি সব কিছু রান্না করলাম, তাহলে কি এখন মুরগি হয়েছে, হয়েছে তো খাবো এখন। হ্যাঁ ভিউয়ার্স দেখুন এখন কিরকম ভাবে শুয়ে আছে, সে কিছুই জানে না, এর আগে তো আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে দিছি কি করছে আমার সাথে। এখন সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে, কি করবে, ঘুমাই না, জাগ না স্যার কথা বলে, এখানে জানি কি বানানো হচ্ছে, দেখি দেখা যাক কি হয়, একটার উপর একটা দিয়ে ফেলছে অলরেডি, একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে আবার তেল দিচ্ছে, এখন মনে হয় আরেকটা রুটি দেওয়া হবে, কি হবে এটা রোল না, ভিতরে পুর কি দিবা, আলু ভাজি আর মুরগির মাংস একটা চলে এলিছে, রোল বানানো হচ্ছে, ওর দেওয়া হয়েছে, আমার গলার মধ্যে কেমন জানি খুশখুশ করতেছে, ঠান্ডা
পেঁচানো হচ্ছে রোলটা সুন্দর মতো। এখানে আরো বানায় রাখা হয়েছে। রোল বানানো রেডি, এখন চাটনি দিয়ে খাচ্ছি রোল। মজাদার রোল। মজা অনেক টেস্টি রোলটা, সাথে চাটনি। গরম সিদ্ধ রে পালাবে আমাদের ঝাল ঝাল চাটনি দিয়ে রোল। আমরা সস দিয়ে খাই না, হাতে বানানো চাটনি। তুমি কি চাটনি খেয়েছো? যদি পাতা না তাহলে করে না, দরকার নেই। এক করে বলতেছি না, পাতা না চলে থাক, যখন প্রতিষ্ঠা করবে তখন করবে। আমি এটাও জানি তোমার জীবনে প্রতিষ্ঠা করে না, জোর করে জোর করে পড়ো আর পড়াও হয় না, পড়াও সহজে মুখস্থ হয় না।